পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সের এই ভিডিওতে আমরা থার্ড টার্ন অন মেথড সম্পর্কে জানবো তো থার্ড টার্ন অন মেথডকে বেসিক্যালি পাঁচটা ভাগে ভাগ করা হয় এক নম্বর হচ্ছে ফরওয়ার্ড ফোর্ড টিকারিং দুই নম্বর হচ্ছে গেট টিকারিং তিন নম্বর হচ্ছে ডিভি বাই ডিডি টিকারিং চার নম্বর হচ্ছে টেম্পারেচার টিকারিং এবং পাঁচ নম্বর হচ্ছে লাইট টিকারিং তো আমরা একটা একটা করে ডিটেলসে সবগুলো সম্পর্কে জানবো তো থার্স্ট্রো টার্ন অন মেথডের মেইন পারপাসটা হচ্ছে আমাদের জাংশন যে টুকে ফরওয়ার্ড ব্যাস আনতে হবে আমাদের মেন পারপাসটা হচ্ছে কি এখানে পারপাসটা হচ্ছে আমাদের জাংশন যেটুকুকে আমরা ফরওয়ার্ড ব্যাস আনবো দেখবো আমরা ঠিকঠাক সবগুলো সম্পর্কে জানবো কীভাবে এটা আমরা ফরওয়ার্ড ব্যাস আনতে পারি এবং সে আমাদের এই থার্ড স্টরকে টার্ন অন মেথডে নিয়ে যেতে পারি ওকে সো প্রথমে আমরা দেখবো হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ স্টিকারিং এক নম্বর আসছে হচ্ছে আমাদের ফরওয়ার্ড ভোল্টেজ স্টিকারিং তো ফরওয়ার্ড ফোর্ড স্টিগারিং এর ক্ষেত্রে আমরা প্রথমে ডায়াগ্রামটা দেখি যে আমাদের থাইরিস্টরের স্টোরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে চারটা লেয়ার থাকে পি এম পি এ আর আমাদের মেন পারপাসটা হচ্ছে যে আমাদের জাংশন জে টুটাকে আমরা ফরওয়ার্ড ব্যাসে নিয়ে আসবো এটা হচ্ছে আমাদের মেন পারপাস যদি এটা করতে পারি তাহলে আমাদের থারেস্টটা অনসটে যাবে তাহলে এক্ষেত্রে যেহেতু জাংশন জে টুটা আমাদের রিভার্স ব্যাসে থাকবে আমাদের উদ্দেশ্য হচ্ছে ফরওয়ার্ড ব্যাসে নিয়ে যাবো তাহলে এক্ষেত্রে আমাদের পির সাথে আমরা কি যুক্ত করবো পজিটিভ এবং এর সাথে নেগেটিভ যুক্ত করবো তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের জাংশন জে ওয়ান এটা হচ্ছে আমাদের জাংশন জে টু এটা হচ্ছে আমাদের জাংশন জে থ্রি তাহলে যদি পির সাথে পজিটিভ থাকে তাহলে জাংশন জে ওয়ানটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ব্যাসে থাকবে ওকে এর সাথে যেহেতু নেগেটিভ তাহলে আমাদের জাংশন জে থ্রিটা আমাদের ফরওয়ার্ড ব্যাসে থাকবে এবং যেহেতু এটা এন এর সাথে পজিটিভ তাহলে এটা আমাদের রিফার্স বাসে থাকবে এবং আমরা জানি পির সাথে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের অ্যানোড এবং এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ক্যাথোড এবং পির সাথে যেটা থাকে এখানে আমাদের কে টার্মিনাল আমরা গেটে আপাতত কোনো সাপ্লাই দিচ্ছি না এখন যেহেতু আমাদের যে টু জাংশনটা রিভার্স বাসে রয়েছে তাহলে এক্ষেত্রে এখানে একটা আমাদের ডিপ্লিশন লেয়ার তৈরি হয়ে যাবে এই ডিপ্রেশন লেয়ারের কারণে আমাদের এই থেরেস্ট্রোটা অন স্টেটে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই ডিপ্রেশন লেয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত এই থেরেস্ট্রোল অফ স্টেটে থাকবে এবং ডিপ্রেশন লেয়ারটাকে কোনোভাবে যদি আমরা ফ্যানিশ করে দিতে পারি ফিনিশ করে দিতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের এই থারেস্ট্রোটা অন অন স্টেটে যাবে তাহলে সাপোজ ধরে নিচ্ছি এইটুকু হচ্ছে আমাদের ডিপ্রেশন লেয়ার তৈরি হয়ে গেলে এই পর্যন্ত যেহেতু এটা রিভার্স বাসে রয়েছে তাহলে এই ক্ষেত্রে আমাদের এইটুকু আমাদের ধরে নিচ্ছি এইটুকু আমাদের ডিপ্রেশন লেয়ার এবং এর কারণেই আমাদের থ্যাস্ট্রটা অনশে যেতে পারবে না এবং ডিপ্রেশন লেয়ারের ক্ষেত্রে আমরা ডায়রক্ট ক্ষেত্রে দেখেছিলাম যে ডিপ্রেশন লেয়ারের ক্ষেত্রে কি ডিপ্রেশন লেয়ার বলতে কি বোঝায় যে এক পাশে পজিটিভ চার্জ থাকে এবং এক পাশে নেগেটিভ চার্জ থাকে এই ডিপ্রেশন লেয়ারের কারণে আমাদের এই অন স্টেডে যেতে পারবে না এখন সামহাও যদি কোনোভাবে যদি আমরা এই ডিপ্রেশন লেয়ারটাকে করে দিতে পারি তাহলে এই থাই আমাদের অন স্টেটে যাবে আমাদের গেটে কোনো সাপ্লাই দিচ্ছি না তাহলে এটা আমরা কিভাবে করতে পারি যে আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখেছিলাম আমরা আগের ভিডিওতে ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে বিস্তৃত জেনেছি এই ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে আমাদের এই ফরওয়ার্ড ভোল্টেজ বাড়াচ্ছি আমাদের প্রথম দিকে অবশ্যই ডিপ্রেশন লেয়ার ধীরে ধীরে কম আমাদের এই ফরওয়ার্ড ভোল্টেজটা যত বাড়াবো এটা সাপ্লাই দিচ্ছি এখানে এই ফরওয়ার্ড ভোল্টেজ যত বাড়াবো আমাদের ডিপ্রেশন লেয়ার তত কমতে থাকবে তাহলে আমরা ফরওয়ার্ড ভোল্টেজ বাড়াচ্ছি ডিপ্রেশন লেয়ার আস্তে কম দিচ্ছে এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে ডিপ্রেশন লেয়ারটাকে ফ্যানিশ হয়ে যাচ্ছে এবং এই পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে ডিপ্রেশন লেয়ারটা ফ্যানিশ হয়ে যাচ্ছে তারপরেই আমরা এই পয়েন্টের পরেই যদি আমরা হালকা একটু ভোল্টেজ বৃদ্ধি করি তাহলে দেখা যাচ্ছে আমাদের এই থাইরিস্টরটা অন স্টেটে চলে যাচ্ছে দ্যাট মিন্স ডিপ্রেশন লেয়ারটাকে জিরো করে দিচ্ছে দ্যাট মিন্স আমাদের এই ভোল্টেজটা যখনই আমাদের এই ব্রেক অভার ভোল্টেজের যে একটু বাড়াই দিব তখনই আমাদের থ্যারেস্ট্রোটটা অন স্টেটে চলে যাচ্ছে তাহলে আমাদের মেন উদ্দেশ্যটা কি হচ্ছে যে আমাদের ফরওয়ার্ড ভোল্টেজ টিগ্যানিক উদ্দেশ্য হচ্ছে আমরা ভোল্টেজ বাড়াতে থাকবো বাড়াতে থাকবো বাড়াতে থাকবো এবং ব্রেক ওভার ভোল্টেজের পরেই দেখা যাচ্ছে যে আমাদের থ্যারেস্টোটা অন স্টেটে চলে যাবে দেখমিস আমাদের এই লেয়ারটাকে ভ্যানিশ করে দিবে ফিনিশ করে দেবে তাহলে এক্ষেত্রে আমাদের থ্যারেস্টোডটা তখন কিন্তু অন স্টেটে চলে যাবে তাহলে এক্ষেত্রে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখতে পাচ্ছি যে আমরা এক্ষেত্রে আমাদের বেশি পরিমাণ ভোল্টেজের প্রয়োজন হচ্ছে আমাদের ভোল্টেজটা অনেক বেশি বাড়াতে হচ্ছে তারপরেই কিন্তু আমাদের এই থার্ড স্টোরটা অন স্টে যাচ্ছে এই অত্যাধিক পরিমাণ বেশি ভোল্টেজের কারণে দেখা যাচ্ছে যে আমাদের থার্ড স্টোরটা নষ্ট হয়ে যেতে পারে তাহলে এটা কিন্তু আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ সেজন্য আমাদের এই ফরওয়ার্ড ফোটেজ টি বেশি ইউজ করা হয় না ওকে এখন নেক্সট আমরা আসে হচ্ছে গেট টি এ আমাদের দুই নম্বর আসছে হচ্ছে গেট টি গারিং এখন আমরা গেট টি গারিং সব করে যাব তাহলে দুই নম্বরে থাকবে হচ্ছে আমাদের গেট টি গারিং গেটটিকে রেঙের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে গেটে আমরা পার সাপ্লাই করবো বা গেটে আমরা পজিটিভ সাপ্লাই দিবো তাহলে আমাদের অন অনস্টে যাবে তাহলে আমাদের ডায়াগ্রামটা কীরকম আসবে সেটা দেখি এটা ছিল পি এন পি এন পিতে দিয়েছিলাম হচ্ছে পজিটিভ সাপ্লাই এবং এনে দিয়েছিলাম নেগেটিভ সাপ্লাই এবং এখানে পির সাথে থাকে হচ্ছে আমাদের গেট এটা হচ্ছে আমাদের অ্যানোট এটা হচ্ছে আমাদের ক্যাথট এবং গেটে আমরা কী করবো যখনই আমরা গেটে এই অবস্থায় আমাদের থার্ড অফ স্টেটে থাকবে যখনই আমরা গেটে পজিটিভ সাপ্লাই দেব তখনই কিন্তু আমাদের এই থারেস্ট্রোডটা অন স্ট্রিটে যাবে মিন্স জাংশন জে ওয়ান জে টু জে থ্রি তিনটায় ফরওয়ার্ড ব্যাসে চলে আসবে এখানে আমরা পজিটিভ সাপ্লাই দেবো এবং এদিক দিয়ে আমার একটা গেট কারেন্ট যাচ্ছে আইটি এই অবস্থায় আমাদের থার্ড অন অবস্থায় রয়েছে তাহলে আমাদের গেট টিকানিকের মেন পারপাসটা হচ্ছে আমাদের গেটে সাপ্লাই দেবে এবং থার্স্টোরটা আমাদের অন স্টেজে চলে যাবে এখন এখান থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখতে হবে এটা হচ্ছে আমাদের ব্রেক ওভার ব্রেক ওভার ভোল্টে আমাদের গেট কারেন্ট লাগতেছে হচ্ছে আমাদের আইজি ওয়ান আমরা ধরে নিচ্ছি এবং এখানে আমাদের আরেকটা ব্রেক ওভার ভোল্টেজ ধরে নিচ্ছি এখানে ধরে হচ্ছে ভিভি ওয়ান ভিভি জিরো ওয়ান তাহলে এক্ষেত্রে আমাদের ভিভি জিরো টু এবং এক্ষেত্রে আমাদের গেট কারেন্টের প্রয়োজন হচ্ছে হচ্ছে আমাদের এটা বিস্তারিত সম্বন্ধে জানবো এটা আমরা প্রথমে লিখে নেই আইজি টু এবং এক্ষেত্রে আমাদের আরেকটা ব্রেক ওভার ভোল্টেজ হচ্ছে ধরে হচ্ছে ভিবি ও থ্রি এবং এক্ষেত্রে আমাদের ব্রেক ওভার ভোল্টেজ ধরে হচ্ছে আমাদের আমাদের গেটকার লাগবে হচ্ছে আইজি থ্রি কন্ডাকশন করে যাওয়ার জন্য তাহলে এখন আমরা একটু চিত্র দিকে খেয়াল করি যে আমাদের এই ভোল্টেজটা যত বাড়াবো আমাদের ফরওয়ার্ড ভোল্টেজ যত বাড়াবো আমাদের ডিপ্লেশন লেয়ার তত কমতে থাকবে তাহলে আমাদের এই ব্রেক ওভার ভোল্টে আমাদের ফরওয়ার্ড ভোল্টে যত বাড়াচ্ছি আমাদের এই ডিপ্রেশন লেয়ার তত কমতেছে এবং আমাদের গেট আমাদের এই থার্ড স্টোরকে স্টেটে নিয়ে যাওয়ার জন্য আমাদের কম গেট কারেন্টের প্রয়োজন হচ্ছে আইজিটা আমাদের কম প্রয়োজন হচ্ছে তাহলে আমাদের এই ফরওয়ার্ড ভোল্টে যত বাড়াতে থাকবো আমাদের কম গেট কারেন্টেই দিলেই আমাদের এই থার্ড স্টোরটা অন স্টেটে যাবে সিম্পল জিনিস কারণ আমাদের ডিপ্রেশন লেয়ার কমে যাচ্ছে ডিপ্রেশন লেয়ার কম হলে অল্প পরিমাণ গেট কারেন্ট দিলেই আমাদের থার্ড স্টোরটা স্টেটে চলে যাবে এবং আমাদের যদি এই ফরওয়ার্ড ভোল্টেজ তা যদি আমাদের কমাই দেই তাহলে ডিপ্রেশন লেয়ারটা বড় হয়ে থাকবে এখন এই ডিপ্রেশন লেয়ারটাকে ভ্যানিশ করার জন্য আমাদের গেট কারেন্টের বেশি প্রয়োজন হবে তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের গেট কারেন্টটা বেশি লাগবে আমাদের এই গ্রাফের দিকে খেয়াল করলাম একই জিনিসই দেখতে পাচ্ছি যে আমাদের এক্ষেত্রে প্রথম অবস্থায় আমাদের সাবসেখন এটা এই অবস্থায় আমাদের ফরওয়ার্ড ভোল্টেজটা অনেক কম ফরেন ফুটেজ কম হওয়ার কারণে আমাদের ডিপ্রেশন লেয়ারটা অনেক বেশি থাকবে এই ডিপ্রেশন লেয়ারটাকে ফিনিশ করার জন্য আমাদের গেট কারেন্টটা বেশি প্রয়োজন হবে দ্যাট মিন্স এই জায়গা আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এই পয়েন্টটা এই পয়েন্ট দিয়ে খেয়াল করি এই পয়েন্ট লাগতেছে দ্যাট মিন্স আই 3 টা আমাদের বেশি প্রয়োজন হচ্ছে এখন আমাদের ফরেন ফুটেজটাকে আমরা একটু বাড়াইলাম দ্যাট মিন্স বাড়ানোর ফলে আমাদের গেট কারেন্টটা আগে তো অনেক কমের প্রয়োজন হচ্ছে দ্যাট মিন্স এই জায়গায় আমাদের এখানে আমরা খেয়াল করি এই জায়গা নিচে চলে আসছে দ্যাট মিন্স আমাদের আইএল ভ্যালুটা কম দ্যাট মিন্স আমাদের এই ক্ষেত্রে আমাদের গেট কারেন্টের কম প্রয়োজন হচ্ছে এবং এই পয়েন্টে আমাদের সর্বোচ্চ পরিমাণ আমরা ফরওয়ার্ড ভোল্টেজটা দিচ্ছি এবং ক্ষেত্রে আমাদের গেট কারেন্টটা অনেক কম হলেই আমাদের এই ডিপ্রেশনারটা ভ্যানিশ হয়ে যাবে এবং আমাদের থারেস্টোটা হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো যে যখন ভি ওয়ান সবচেয়ে বড় আছে আমাদের তারপরে বি ও টু এবং তারপরে আসতে সে হচ্ছে বি ও থ্রি আমাদের সবচেয়ে বড়কে ও ওয়ান এবং এক্ষেত্রে আমাদের গেট কারেন্টটা সবচেয়ে কম প্রয়োজন হবে আইজি ওয়ান তারপর আসবে হচ্ছে আইজি টু তারপর আইজি থ্রি জাস্ট আমাদের গ্রাফ দেখলে আমরা ইজিলি বুঝতে পারবো তাহলে আমাদের মেন পারপাসটা হচ্ছে যে মেন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই ফরওয়ার্ড ভোল্টেজ যত বাড়াবো আমাদের ডিপ্রেশনটা তত কমে যাবে এবং কম গেট কারেন্টে আমাদের স্টেটে চলে যাবে এইভাবে আমাদের গেট টিকারিংটা কাজ করে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা থাকতে হবে যে আমাদের গেট টিকারিংটা দুইটা ভাবে হয়ে থাকে একটা হচ্ছে কন্টিনিউয়াস গেট সিগন্যালের মাধ্যমে আরেকটা হচ্ছে আমাদের পালস টিকারিং এর মাধ্যমে এক নম্বর আসবে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস কন্টিনিউস গেট সিগনালে দেওয়ার মাধ্যমে এবং একটা আসবে হচ্ছে আমাদের পাস টিকেনিং এর মাধ্যমে এই কন্টিনিউস গেট সিগনাল যখন আমরা দিব সেক্ষেত্রে আমরা জানি যে আমরা এই থাইরাস্টোরটা একবার অনস্টেটে যাওয়ার পরে আমরা যদি এই আমাদের গেট সিগনালটাকে তুলেও নিই অর্থাৎ এই সেকেন্ডারি সাপ্লাইটাকে যদি আমরা ভ্যানিশও করে দিই বা তুলে নিই বা কেটে দিই সেক্ষেত্রে আমাদের থেরাস্টো অন অবস্থায় থাকবে দ্যাট মিন্স আমাদের যদি থেরাস্ট্রোড একবার স্টেটে চলে যায় আমাদের প্রথম অবস্থায় গেট সিগনালটা দিলাম দ্যাট মিন্স আমাদের এই গেটে পজিটিভ সাপ্লাই দিলাম তারপরে অন স্টেটে চলে গেলো এখন যদি আমাদের এই গেটে থেকে পজিটিভ সাপ্লাইটা তুলেও নেই তারপরেও থেরাস্টোডটা অন অবস্থায় থাকবে তাহলে কেন আমরা অযথা এই কন্টিনিউস গেট সিগনাল দিতে থাকবো তাহলে এক্ষেত্রে আমাদের লস হচ্ছে কন্টিনিউস গেট সিগন্যাল দেওয়ার কারণে আমরা অযথা একটা লস করব তাহলে সেজন্য আমাদের এই পাস টি এখানে ইউজ করা হয় দ্যাট মিনস আমরা জাস্ট একটা গেটে কি করবো একটা পাস দিব দিয়ে অফ কিছুক্ষণের জন্য অফ রাখবো আবার একটা পাস দিব আবার একটা অফ রাখবো দ্যাট মিন্স আমাদের জাস্ট একটা পাস দিয়ে থার্ড স্ট্রোকে অন করে নিব তারপর তো সেটা যদি আমরা অফও করে দিই অফও করে দিই লসটা কম হবে তাহলে এই যে একটা পাস আমরা অন করতেছি লেটসে আমাদের এই টি ওয়ান পাস দেওয়ার কারণে এটা অন হচ্ছে এবং টি টু পাস দিলে এই উইটটা হচ্ছে টি ওয়ান এবং উইটটা হচ্ছে টি টু ওকে এইভাবে গেট টি কাজ এখন নেক্সট আমরা আসি হচ্ছে যে ডিভি বাই ডিটি গাড়ি তিন নম্বর আসতেছে হচ্ছে আমাদের ডিভি বাই ডিটি গাড়ি এক্ষেত্রে আমাদের থার্ড স্টোর ছিল হচ্ছে আমাদের পি এম পি এম এটা আমরা দেখে সাথে এটা ছিল আমাদের অ্যান্ট এটা ছিল হচ্ছে আমাদের ক্যাথট এবং পির সাথে আমরা কী যে স্থাপ দেবো পজিটিভ এবং এর সাথে দিব হচ্ছে আমাদের নেগেটিভ ক্যাথড দেবো হচ্ছে নেগেটিভ তাহলে এটা যদি করি তাহলে এক্ষেত্রে আমাদের এই জাংশন যে ওয়ানটা আমাদের ফরওয়ার্ড বেসে থাকবে জাংশন জে টু আমাদের রিভার্স ব্যাসে থাকবে কেন জাংশন জে ওয়ানের সাথে পজিটিভ এবং তাহলে এক্ষেত্রে যে ওয়ানটা পজিটিভ আমাদের যেহেতু তাহলে সেক্ষেত্রে আমাদের ফরওয়ার্ড ব্যাসে থাকবে এবং জাংশন জে থ্রিটা যেহেতু নেগেটিভ ক্যাথোদের সাথে নেগেটিভ যুক্ত করা আছে তাহলে জাংশন জে থ্রিটা আমাদের ফরওয়ার্ড ব্যাসে থাকবে এবং জাংশন জে টুটা আমাদের রিভার্স ব্যাসে থাকবে এটা আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি যে যেহেতু এটা ফরওয়ার্ড ব্যাসে রয়েছে এবং এই জাংশন এই জাংশনটা ফরওয়ার্ড ব্যাসে রয়েছে তাহলে এগুলো হচ্ছে কন্ডাকশন মোডে থাকবে দ্যাট মিন্স দিক দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে আর যেহেতু জাংশন জে আমাদের রিভার্স ব্যাসে রয়েছে তাহলে এক্ষেত্রে এই জায়গাটা দিয়ে ইলেকট্রন কোনোভাবে পাস করতে পারে না দ্যাট মিন্স এখানে একটা ডিপ্লিশন লেয়ার তৈরি হয়ে রয়েছে তাহলে যেহেতু এ পাশে কন্ডাকশন মোট এ পাশে ইলেকট্রন চলাচল করতে পারে মানে এ পাশে কন্ডাক্টরের মতো আচরণ করতেছে এ পাশে কন্ডাক্টরের মতো আচরণ করতেছে এবং মাঝখানে রয়েছে একটা ইনসুলেটর দ্যাট মিনস ইনসুলেটর ধর্ম কি ইনসুলেটর ধর্ম ইলেকট্রন প্রবাহিত হতে সেক্ষেত্রে এটারও ধর্ম একইভাবে প্রকাশ করতেছে যে এদিক দিয়ে ইলেকট্রন প্রবাহ হতে দিচ্ছে না এপাশে পাশে কন্ডাকশন এ পাশেও ইলেকট্রন চলাচল করতে পারে এপাশে পাশে চলাচল করতে পারে কিন্তু মাঝখান দিয়ে এই লেয়ারের কারণে এদিক দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে না তাহলে এটা একটা ইনসুলেটের মতো আচরণ করতেছে তাহলে ক্যাপাসিটার ধর্ম কি বলে এক পাশে দুইটা কন্ডাক্টরকে যখন আমরা সাম ইনসুলেটিং ম্যাটেরিয়াল দ্বারা আমরা সেপারেট করে রাখবো তাহলে সেক্ষেত্রে একটা ক্যাপাসিটার ফর্ম করবে ঠিক এটারও ধর্ম একইভাবে এটারও সেম এটারও সেমভাবে কাজ করতেছে এ পাশেও কন্ডাক্টর এর পাশে কন্ডাক্টর মাসখানে সাম ইনসুলেটিং ম্যাটেরিয়াল তাহলে ক্ষেত্রে একটা এখানে একটা ক্যাপাসিটর গঠন করবে এটাকে ধরে নিচ্ছি আমাদের সিজে দ্যাট মিনস আমাদের এটা হচ্ছে জাংশন ক্যাপাসিটার সিজে আমরা ধরে নিচ্ছি এবং মাসখান দিয়ে একটা লিকেজ কারেন্ট আমরা প্রবাহিত হবে ধরে নিচ্ছি এটা হচ্ছে লিকেজ কারেন্ট কে ধরে নিচ্ছি আমাদের আইসি আইসি হচ্ছে আমাদের লিকেজ কারেন্ট লিকেজ কারেন্ট আইসি আমরা জানি যে আইসি সমান হচ্ছে আমাদের ডি কিউ বাই ডিটি ডি কিউ বাই ডিটি এটা আমরা জানি এটা আমরা ফিজিক্সে অনেক জেনেছি তাহলে এক্ষেত্রে আমাদের ডিডিটি অফ কিউ কিউ সমান আমরা কি জানি কিউ করছো সি ভি সি ভি আমরা জানি সূত্র তাহলে কিউ ইউজ করছো সি ভি তাহলে এক্ষেত্রে আমাদের সি জায়গায় আসবে হচ্ছে আমাদের জারশন ক্যাপাসিটা সিজে এবং আমাদের ভোল্টেজের জায়গায় আসবে হচ্ছে আমাদের অ্যান্ড ভোলটেজ ভিএ ওকে তাহলে এই ক্ষেত্রে আমাদের একটু ক্যালকুলেশন করব যে ইউ ইনটু ভি সূত্র যদি আমরা ইউজ করি তাহলে এই থাকবে হচ্ছে ডি বাই ডিটি এখানে থাকবে হচ্ছে আমরা একবারই করি তাহলে সি জে ডি ভি এ বাই ডিটি প্লাস ইউ রেখে দিয়ে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি রেখে দিয়ে ইউ এর ডিফারেন্সিয়েশন ডি ডিটি অফ এখানে থাকবে হচ্ছে সি জে ওকে এখন এখানে আমাদের রেট অফ চেঞ্জ অফ ক্যাপাসিটেন্স উইথ রেসপেক্ট টু টাইম এইট ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের জিরো ওকে তাহলে এক্ষেত্রে আমাদের এই লিকেজ কারেন্টের সূত্র আমরা জানি আসবে হচ্ছে সিজে ডিভিএ বাই ডিটি এটা আছে এটা সরাসরি লিখতে পারি অথবা আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারি তাহলে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টাইম এটা যত আমরা বৃদ্ধি দ্যাট মিনস ডিভিএ বাই ডিটি রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টাইম এটা যত আমরা বৃদ্ধি করবো সেক্ষেত্রে আমাদের এই লিকেজ কারেন্টটা তত বৃদ্ধি পাবে দ্যাট মিনস এদিকে লিকেজ কারেন্টটা তত বৃদ্ধি পাবে এখন আমরা এটা যত বাড়তে থাকবো লিকেজ কারেন্ট তত বাড়তিছে এবং লিকেজ কারেন্ট যত বাড়বে আমাদের ডিপ্রেশন লেয়ার তত কমতে থাকবে ডিপ্রেশন লেয়ারের উইথটা তত কমতে থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের এই ডিপ্রেশন লেয়ারটা ভ্যানিশ হয়ে যাচ্ছে দ্যাট মিনস আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ডিভি বাই ডিটি দ্যাট মিন্স ডিভিএ বাই ডিটি আমাদের এই রেট অফ চেঞ্জ অফ ভোটেজ উইথ রেসপেক্ট টু টাইম এটা যত বৃদ্ধি করবো আমাদের লিকেজ কারণ তত বাড়বে লিকেজ কারণ যত বাড়তে থাকবে আমাদের এই ডিপ্রেশন লেয়ারটা তত কমতে থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে আমাদের থ্যারেস্টোরটা অন স্ট্রিডে চলে যাবে এটাই হচ্ছে এই যে এইভাবে আমরা থায়ারাস্টোটা অন স্ট্রিডে নিয়ে যেতে পারি এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য যে থ্যারেস্টোরটাকে আমরা কীভাবে অন করতে পারি ওকে এটাই হচ্ছে আমাদের ডিভি বাই ডিটি টিকারিং এবং নেক্সটে আমরা তারপরে দেখবো হচ্ছে আমাদের টেম্পারেচার টিকারিং চার নম্বর আসতেছে হচ্ছে আমাদের টেম্পারেচার টিকারিং টেম্পারেচার টিকারিংটা ভেরি সিম্পল আমরা দেখেছিলাম আমাদের জাংশন জে টুটা টা আমাদের রিভার্স বাসে থাকে দ্যাট মিনস আমাদের অ্যানোডে পজিটিভ এবং ক্যাথোডে নেগেটিভ সাপ্লাই দিলে আমাদের জাংশন যেহেতু রিভার্স বাসে থাকে এবং রিফার্স ব্যাসে থাকলে সেখানে আমাদের একটা ডিপ্লিশন লেয়ার তৈরি হয়ে যায় ডিপ্লিশন লেয়ার তৈরি হলে এক পাশে আমাদের পজিটিভ চার্জ স্টোর হয় এক পাশে নেগেটিভ চার্জ স্টোর হয় ওকে এখন যদি আমরা টেম্পারেচার বৃদ্ধি করতে থাকি টেম্পারেচার বৃদ্ধি করলে দেখা যাচ্ছে আমাদের ইলেকট্রন এবং হোলগুলোর মধ্যে ইলেকট্রন এবং হোল এদের মুভমেন্ট বৃদ্ধি পায় এবং মুভমেন্ট বৃদ্ধি পেলে এই যে স্টোর ডিপ্রেশন রিজনের যে চার্জগুলো স্টোর হয়েছিল সেগুলোর সাথে এগুলো এই মুভমেন্ট অফ ইলেকট্রন হওয়ার কারণে এই ইলেকট্রনগুলো গিয়ে এই স্টোর চার্জগুলোকে নিউট্রালাইজ করে ফেলে নিউট্রালাইজ করে ফেলে দিলে সেখানে এই ডিপ্রেশনের লেয়ার তখন আর থাকে না এবং সেক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে আমাদের এই স্টোরটা অন অবস্থায় হয়ে যায় ওকে তো এইভাবেই আমাদের টেম্পারেচার টিকিংটা কাজ করে এখন লাস্টে আমাদের আসবে হচ্ছে আমাদের লাইট টিকারিং এর ক্ষেত্রে আমাদের লেয়ার ছিল হচ্ছে এরকম আমাদের থার স্টোর লেয়ার ছিল পি পি এন এবং আমরা কি করবো যে এখানে আমাদের লাইট সাপ্লাই দেবো এদিক দিয়ে আমাদের লাইট দেবো লাইট দেবো ওকে তো আমরা যদি এটা এইভাবে চিন্তা করি এনার্ডে আমরা পজিটিভ এবং ক্যাথর নেগেটিভ দিলাম এনার্ডে পজিটিভ ক্যাথর নেগেটিভ সাপ্লাই দিলাম এটা অ্যানোড এটা ক্যাথট এটা হচ্ছে আমাদের গেট থাকে এখানে আমরা লাইট সাপ্লাই দিলে আমাদের জাংশন এটা হচ্ছে জে ওয়ান জে টু এবং জে থ্রি আমাদের জে টুটা রিভার্স প্যাসে থাকে আমরা দেখেছি তাহলে আমাদের এই যে জাংশন জে ওয়ান জে টুটা যেহেতু রিভার্স প্যাসে তাহলে এটা ওপেন থাকবে এবং জাংশন জে থ্রি যেটা হচ্ছে আমাদের জাংশন যে থ্রি ওকে ওকে তাহলে আমাদের জাংশন যে টু যেহেতু আমাদের রিফার্স ম্যাচে রয়েছে তাহলে এক্ষেত্রে আমাদের এ পাশে চার্জ স্টোর থাকবে আমাদের রিফার্স প্যাস মানে কি লেয়ার হলে আমাদের পজিটিভ চার্জ এবং এক পাশে নেগেটিভ চার্জ হয় এটা আমরা জানি এখন কি করলাম আমরা এদিকে লাইট সাপ্লাই দিলাম লাইট টিগের মাধ্যমে লাইট সাপ্লাই দিলাম তো লাইট সাপ্লাই দিলে লাইট সাপ্লাই বেসিক্যালি কি বোঝাচ্ছে আমরা জানি যে লাইট হ্যাভ ফটো ওকে এবং এই ফোটোটা জেনারেট করে কি ইলেকট্রন এবং হোল তাহলে যখন আমরা লাইট সাপ্লাই দিব তাহলে এটা কি জেনারেট করবে ইলেকট্রন এবং হোল জেনারেট করবে এবং এই ইলেকট্রন এবং হোলগুলো এই যে চার্জ স্টোর্ড অবস্থায় ছিল সেগুলোকে গিয়ে নিউট্রালাইজ করে ফেলবে এই ইলেকট্রন এবং হোলগুলো এখানে এই ডিপ্লোশিলিয়ার কাছে গিয়ে আমাদের কী করবে এই স্টোর চার্জগুলোকে নিউট্রালাইজ করে ফেলবে এবং সে যখনই নিউট্রালাইজ হয়ে যাবে তখন আর ডিপ্লোশিলিয়ার থাকবে না তখন কি করবে এই থাইরাস্টোডটা অন অবস্থায় চলে যাবে ওকে তো এইভাবে লাইট টিকারিং কাজ করে তো আমরা যে এই থাইডটা আল মেথড দেখলাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের গেট টিকারিং তো এটাই বেশি বেশি ইউজ করা হয় গেট টেগারিংটা ওকে সো নেক্সট ভিডিওতে আমরা অন্য নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ